ধন্যবাদ। গত কেমন যদি কেউ থাকে তো বলবেন কিন্তু এর অন্যথা হয়। তাহলে গ্রাম পঞ্চায়েতে যখন উপসমিতি ভিত্তিক টাকা বরাদ্দ করা হবে, উপসমিতি যে টাকা বরাদ্দ করা হবে তার খরচার জন্য কি করতে হবে? প্ল্যান করতে হবে। প্ল্যান জমা করেছেন সঞ্চালক দিদিরা যারা আছেন, যে আগামী কি কি প্ল্যান হবে সেগুলো মানে আপনারা কি জমা করেছেন? প্ল্যান, অ্যাকশন প্ল্যান, অ্যাকশন না বললে হয় না নাকি? এখানে সাইতে আছে, সাইতিয়া ওই ওই ঘরে আছে বলে না যে আমি আমি ইয়ে করবো, হবে না। তখন মনে হবে ওনাদেরকে আমার বিরোধী, কিন্তু সেই হাতে একবার জালে পড়ে গিয়েছিল মনে আছে তো? কার সাহায্য নিতে পারলো? ওনাদের সাথে আপনাদের দ্বিমত হবে, কিন্তু ঐক্যমত্যে ফিরে আসতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী কি কি করতে হয়? গ্রাম সংসদ সভাও তারা বৈঠক, তারা বৈঠকটা আমার অর্ডারের বলে আমাদেরকে করতে হয়, কিন্তু আমার বিধিবদ্ধ যে ব্যবস্থাপনা সেটা গ্রাম সংসদ সভা করতে হয়, এবং আমার সাধারণ সভা, সাধারণ সভাটা আমাদের এক্সিস্টিং আছে। তো এখন ফার্স্ট গ্রাম সভা কোন সময় করছি আমরা? এই ফার্স্ট গ্রাম সভা যখন করি তখন আমাদের হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একজন করে FCCO ট্যাগ আছে, ফেসিলিটার কাম চার্জ অফিসার, ব্লকের একজন এক্সটেনশন অফিসার দায়িত্বপ্রাপ্ত আছে। তার দায়িত্ব হচ্ছে ওখানে তার FCCO ফিডব্যাক দেওয়া, যে কতজন উপস্থিত হয়েছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন, কি আমাদের এইভাবেই মনে রাখতে হবে, তবেই তারা গ্রাম পঞ্চায়েত মুখী হবে। যে না আমাকে সেক্রেটারি সাহেব আমাকে চেনেন, আমাকে মিটিংয়ে যেতে গিয়ে দেখবেন লেখা থাকে দিদুদা গ্রাম পঞ্চায়েতে আমি নির্বাচন নোটিশ দেখেছি, এত দাঁড়া মনে হচ্ছে আরো প্রত্যেক চিঠি বাড়িতে পৌঁছানো হয়তো, বাড়িতে পৌঁছানো হয় না চায় যদি সুনির্দিষ্ট ফর্মে না দেওয়া হয় তাহলে কিন্তু মেম্বারশিপ খারিজ হবে না, মানে স্পষ্ট ভাবে বলা আছে। এবং মানে চ্যালেঞ্জ হয়েছে, চ্যালেঞ্জের পর রায়ও বেরিয়েছে যে সুনির্দিষ্ট ফরম্যাট দেওয়াটা খুব জরুরি। কতদিন আগে দিতে হবে নোটিশ? গ্রাম সংসদ সভার ফোরামের কথা বললাম, তাহলে আমার সাধারণ সভা, উপসমিতির সভা, জরুরি সভা, এগুলো কি ফোরামের নিয়ম আছে? বিশেষ সভায় 50% বাকি সভা, 50% বলতে যা সদস্য থাকবে, মানে বিবিধ নিয়ে যদি আপনার আগামী দিনে মিটিং অনলাইনে জেনারেল মানে ইয়ে জানাতে ফর্ম ওয়ান যদি জেনারেল না ফোর স্যাটারডে যেটা করছি হ্যাঁ ওইটা কি আমরা মাস চার মাস এক বছর পর সে আমি পর্ব সত্যি কেউ ভালো পর আছে আপনাদের কারো এখানে? কত রাজনীতি জাগায় আপনাদের? অল্প বয়সে বিধানটা যাবে না, কি হবে এর সুফল? কি এর সুফল? হচ্ছে অপুষ্টির বাচ্চা তৈরি হবে, এটা সায়েন্সে প্রমাণিত। এবার আপনি বলবেন না আমি আমার মায়ের অল্প বয়সে বিয়ে হয়েছিল আমি তো বেশ পুষ্ট, অমুকের বাচ্চা চক্রের শিকার হবে একটা সমাজ, সেটা থেকে মুক্তি দান করবেন কারা? তারা
এখন গ্রাম পঞ্চায়েতের অফিস দোতলা, ম্যাক্সিমাম অফিস দোতলায়। একজন যদি অপুষ্ট দুস্থ মানে বাচ্চা হয় দোতলায় উঠতে পারবে? পারবে? তাহলে আমাকে আমাদের চিন্তা পঞ্চায়েতের নামে স্বাগত করছি যে এলাকার নারী উন্নয়ন ও শিশুদের এবং এলাকার একটাও শিশুদের এই যে শপথ নিলেন পঞ্চায়েত মিটিং না, যেদিন আপনারা মানে পঞ্চায়েতের মেম্বার, আমার জনপ্রতিনিধি প্রধান যেই করছেন, আমরা তো সকলকেই সেভ করার দায়িত্ব আমাদের সকলের, করার মাঠ থেকে একটা কাজেও যদি তাকে বাঁচাতে পারেন, সেভ করতে পারেন, সেটাই আপনার কাছে তৃপ্তি, তার কাছে তৃপ্তি না হতে পারে। একটা পানীয় জল, জল আর স্যানিটেশনের কাজ করবে এই জায়গায়। কারোর কোন রকম ভাবে কোন শার্টটাকে আমি মানে শার্ট যে থিমটা আছে সেই থিম আবার ক্লিন অ্যান্ড গ্রিন এর জায়গাটাকে বেশি করবে। এটা স্যানিটেশন না, এটা অন্য কিছু, এটা পরিষ্কার, মানে অনেক অ্যাক্টিভিটি দেখতে পাবেন, দেখা যাবে যে সেম একই রকম, কিন্তু তার অবজেক্টিভের উপর ভিত্তি করে সেই কাজটাকে ঠিক করা হয় যে এটা কোন থিমের আওতারভুক্ত বা কোন ফান্ডের আওতায় কাজটা করা যাবে। এই কাজ করতে গিয়ে আমাদেরকে ফিফটি ফ্রান্সের গাইডলাইনও মনে রাখতে হবে। এই যে 40% যে কাজ, এখানে আমরা সংকল্প নিয়েছি না, নটা থিম, সেই নটা থিমেরই আমি একটা থিমকে চুজ করেছি। সেই নটা থিমের মধ্যে যে ধরুন আমি নিলাম 6 নম্বর থিম, 6 নম্বর থিমে ফর এক্সাম্পল তাহলে কি করতে হবে, আমাদের সেই বোর্ডটাকে সঠিকভাবে ডিসপ্লে বোর্ডটা দিতে হবে। ডিসপ্লে বোর্ডটা এমনটা হওয়া কাম্য নয়, আমাদের এই জানানোর উপায় ছাড়া যে গতির মাধ্যমে আমরা এই কাজগুলোকে বাস্তবে রূপায়ণ করতে পারব। এবার কি কি কাজ আমরা করব? আচ্ছা, ব্লক অফিসে কি চায়? শংসাপত্র। তাহলে সৎ ব্যবহার আর খরচ দুটো তফাৎ মেনে, নিয়ম মেনে খরচা করা হচ্ছে সৎ ব্যবহার, মানে যেমন যেমন ভাবে বলেছে। এবার গাইডলাইনে বলেছে 60-40 রেশিও মেনটেন মেনে আপনাকে এইভাবে থিম ওয়াইজ খরচা করতে হবে। আপনি করলেন, এটা একটা সৎ ব্যবহার। আর এটা যে ইকোনমিক জেনারেট করলেন, রাস্তা করলেন, এটাও একটা কাজ, কিন্তু আপনার অবজেক্টিভ হতে হবে এই রাস্তার মাধ্যমে মানুষের কি উপকার হবে, এটা আপনাকে দেখতে হবে দূর থেকে।